মার্কিন অস্ত্র নিয়ে কাবুলে তালেবানের কুচকাওয়াজ। আফগানিস্তানের রাজধানী কাবুলে কুচকাওয়াজ চালিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। এতে মার্কিন বাহিনীর রেখে যাওয়া বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে গোষ্ঠীটি। রোববার এই কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের তৈরি সাজোয়া যানের পাশাপাশি রাশিয়ান হেলিকপ্টারও ব্যবহার করা হয়। তালেবানের এ সামরিক কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের তৈরি কয়েক ডজন M1-17 সাজোয়া যান অংশ নেয়। মাথার উপরে আকাশে মহড়াতে কয়েকটি MI-17 হেলিকপ্টার। অনেক সেনাকে যুক্তরাষ্ট্রের তৈরি M4 অ্যাসল্ট রাইফেল বহন করতে দেখা গেছে। তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তাড়াহুড়া করে কাবুল ত্যাগের কারণে সব সামরিক বিমান নিজ দেশে ফেরত দিতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী আফগান ছাড়ার সঙ্গে সঙ্গেই বিপুল সামরিক শক্তির অধিকারী হয়েছে গোষ্ঠীটি। আফগান বাহিনীকে দেওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব সমরাস্ত্র এখন তালেবানের কব্জায়। এখন তাদের পরিত্যক্ত সামরিক ঘাঁটি সহ ন্যাটো সেনাদের ফেলে দেওয়া সব অস্ত্রই তালেবানের নিয়ন্ত্রণে। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খওয়ারাজমি জানান, নতুন প্রশিক্ষিত 250 সেনা সদস্যের গ্রাজুয়েশন উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।